ভোর আছে মানুষগুলো কেন একা একা ঘর আছে দোর আছে রাত আছে ভোর আছে মানুষগুলো কেন ফাঁকা ফাঁকা সমাজটা চাই বদলে দিতে বাস্তবে না পারি তো কল্পনাতে দিন পাল্টাই পাল্টাই নিয়ম কমটাকে বেশি করি বেশিটাকে কম ভূত ভবিষ্যৎ পাল্টাই লগ্ন জানিয়ে সত্য নয় পুরোটাই স্বপ্ন ভূত ভবিষ্যৎ পাল্টাই লগ্ন জানিয়ে সত্য নয় পুরোটাই স্বপ্ন যাক বুড়ো থুথুড়ে দিন আসে অদ্ভুত উড়ে দিন মাতে আজ গবি সুরে দিন যায় অদ্ভুত উড়ে দিন যাক বুড়ো থুথুড়ে দিন আসে অদ্ভুত উড়ে দিন মাতে আজ গবি সুরে দিন যায় অদ্ভুত উড়ে কি করছিস শুয়েছিলাম শুয়েছিলি কেন জ্বর জ্বর লাগছে জ্বর জ্বর লাগছে কি রে থার্মোমিটারে মাপ কত জ্বর আমাকে বল আমি তো থার্মোমিটার রিড করতে পারি না তাহলে অন্য কাউকে বল দেখে দিতে না তুমি তাড়াতাড়ি আসো আরে অফিস না তো অফিস থেকে চলে আসো না আসি বললি কি আসা যায় রে মা আমার ভাল লাগছে না বড় চাচির কাছে যা নাহলে দাদির কাছে যা বড় চাচি দাদি কেউ বাসা নেই ওরা সবাই গান রেকর্ড করতে গেছে তাহলে ছোট চাচির কাছে যা রাখি হ্যাঁ আচ্ছা আসেন আসেন দেখো তো আমার জ্বর আছে নাকি বড় চাচি বাসায় নাই মা বাসায় নাই এমনকি দাদিও বাসায় নাই দেখি তুমি ছাড়া আর কে দেখবে হ্যাঁ জ্বর জ্বর মনে হচ্ছে তো তোমাকে হাত দিয়ে দেখলে হবে একটা থার্মোমিটার দিয়ে দেখো আচ্ছা তুমি বসো আমি নিয়ে আসি ভালোই তো জ্বর তোমার কোনো কষ্ট হচ্ছে না তো বাবা না তো খারাপ লাগতেছে না বড় চাচাকে ফোন দেই বড় চাচাকে আর ফোন দিয়ে কি হবে সে বাসায় এসে দেখো আচ্ছা তুমি শোও আমি তোমার মাথায় বিলি কেটে দিই ঠিক আছে শিশুর যেন
বসনা মেটা কই ঘুম খাইছে কিছু না খাই নাই খাবো কেন খাবো না আমি যে তোমার জন্য কেক আনলাম ঠিক আছে তোমার দাও যাও তো একটা প্লেট নিয়ে আসো উঠো দেখি তাহলে কখন থেকে যাস না চাচি তুমি আগে জাহিন ভাইকে খাও আসতেছে তো আসবে তুমি খাও আচ্ছা দুলা ভাই এই যে আপনি সারাদিন খেলা দেখেন কি মজা পান আরে মজা না পেলে কি খেলা দেখি না মজাটা কোথায় সেটা যদি আমাকে বলতেন তাহলে আমিও দেখতাম এই কথা ভুলে বোঝানো যাবে না শোনো এই দুনিয়াটা হচ্ছে একটা পাগলা গারো এখানে আমরা সবাই পাগল এক একজন এক এক রকম পাগলামি করে মজা পায় এই ধরো আমি হ্যাঁ আমি খেলা দেখে তুমি ঘুরে ফিরে আবার কেউ কেউ টাকা টাকা করে আবার কেউ কেউ প্রেম পাগল হ্যাঁ আচ্ছা তুমি কি বিয়ে শাদী করবে না দুলাভাই হাতে ভালো মেয়েটে আছে নাকি বিয়ের আগে সব মেয়েই ভালো থাকে বউ হয়ে এলে আর ভালো থাকে না কাজেই তুমি নিশ্চিন্ত মনে বিয়ে করতে পারো যে কোনো মেয়েকে দুলাভাই আপনার বউও কিন্তু আমার নিজের বোন তোমার বউ কারো না কারো বোন হবে বিয়ে আগে করো তারপরে বলবো মামুন সাহেব আপনাকে আমি একটা কথা বলতে চাই বলতে হবে না রন্টু ভাই আসলে আমার মাথা ঠিক ছিল না আর আমি যা করেছি তা খুবই লজ্জাজনক আমি বুঝতেই পারছেন একজন অসুস্থ মানুষ কখন কি করে আমি আমি লজ্জিত এবং দুঃখিত আপনি নিজে যখন নিজের ভুল বুঝতে পেরেছেন আমার আর বলার কিছু নেই তবে তাই ভাই আমিও ভদ্রলোক ভালো মানুষ এবং ভালো ছাত্র হিসেবে সবাই আমাকে জানে অন্ততপক্ষে ভালো ছাত্র এবং ভালো মানুষ হিসেবে সবাই আমাকে জানুক আমি এমনটাই চাই আমরাও তাই চাই এই কথার ভিত্তিতে আমি একটা কথা বলতে চাই তা হলো যে আমি কিন্তু এমন পাগলামো আবার করতে পারি কি বললেন না মানে আমি যখন এমন পাগলামো করি তখন তো আমার নিজের উপরে কন্ট্রোল থাকে না সো আপনাকে আমি কথা দিতে পারবো না যে ভবিষ্যতে আমি আর এমনটা করব কি না তাই না আমি কিন্তু কথা দিতে পারছি না যখন আপনার সাথে আমার নেক্সট এনকাউন্টারটা হবে আপনার সাথে আমি এরকম ভদ্র ব্যবহার করবো কি না তখন কিন্তু আমি আপনাকে পিটিয়ে তক্ত বানাবো কথাটা বুঝতে পারছেন তো আপনি আপনি এইভাবে কথা বলছেন আপনার আমি একজন ভদ্রলোক ভদ্রলোক না ভদ্রলোক যতক্ষণ তুমি ভদ্রলোক থাকবা ততক্ষণ তোমার সাথে আমি ভদ্র ব্যবহার করবো আর যখন তুমি অভদ্র হবা তখন তোমার আমি পিড়াবো তোমার মামুনে তো আছে মাইট দিছি তোমার নিশ্চয় বলছে বলে নাই শোনো কি করছি ওরা প্রথমে শান্তভাবে বোঝানোর চেষ্টা করছি বুঝে নাই তারপর ধরে দিছি মায়ের কি বলো তুমি এসব তোমার মনে হয় লাগলো রন্টু প্লিজ এভাবে কথা বললো না আমি তো কখনোই ওকে ভালোবাসি নাই তাই না সেটা তো তুমিও জানো ওও জানে আর আমিও জানি কেমনে বলবো তোমার মনের মধ্যে তো আমি ঢুকি নাই তাই না শোনো শান্ত হয়ে আমার কথা শোনো আমি তোমার বউ তুমি আমার বর তোমার অপমান মানে আমার অপমান তুমি কষ্ট পাইতেছো আমি কষ্ট পাইতেছি না তুমি কষ্ট পেয়ে অন্যের গায়ে হাত তুলতেছো আমি সবই বুঝতেছি কিন্তু আমার তো কিছু বলার মুখ নাই তবু বলি প্লিজ আমাকে বিশ্বাস করো আমার দিক থেকে ওর জন্য কোনো ফিলিংস নাই তুমি মনে কষ্ট নিও না প্লিজ রন্টু প্লিজ এসব প্লিজ প্লিজ করো না তো অসহ্য লাগে
দেখিয়ে হাতটা দেখিয়ে টেম্পারেচার তো একটু আছেই মনে হচ্ছে। দেখি জিভ দেখে তেমন কিছু না, ব্যথার কমপ্লেন করে কেন? ব্যথা হয় গায়ে কোথাও? হ্যাঁ, গলায় টলায় ব্যথা আছে? কি খেতে ইচ্ছে করে? আইসক্রিম খাওয়া লাগবে না, ঠান্ডা লাগবে। না ঠিক আছে, ঠান্ডা তো কিছু দেখছি না, খেতে যাচ্ছে দাও। ওষুধ দিবেন না? প্যারাসিটামল খেলে চলবে, আছে না ঘরে? হ্যাঁ ঠিক আছে। মা, চাচা না আমাকে আইসক্রিম খাওয়ার পারমিশন দিল, তো দাও। আইসক্রিম খাওয়া লাগবে না, ঠান্ডা লেগে যাবে। তুমি কি ডাক্তার থেকে বেশি বুঝলো? আইসক্রিম ব্যাপারটা বুঝি। আয় শো, একটু পরে খেয়ে প্যারাসিটামল খেয়ে। আপনি আইসেন, মালা আপনার লেগে অনেক কান্নাকাটি করছে। ও কই রে, ওকে বল আমি ওকে নিতে এসেছি। মিষ্টি কেন? আমি একটা চাকরি পেয়েছি, তাই তোদের সবার জন্য মিষ্টি নিয়ে এসেছি। ও বুঝছি, এখন আপনি মালারে নিতে পারবেন। নাতারি একটা বাকি আর চামচ নিয়ে বাবাকে একটি দেবো। কই রে আইনু, বাবা ফোন করে রে। ঘরে আছে। আর সবাই কোথায় আছে? সবাই সবাইকে মিষ্টি দেয়। আর বল যে আমি নিয়ে এসেছি, বাবার ঘরে আমি যাচ্ছি। এটা থাক, রইল। বাবা বাবা, একটা চাকরি পেয়েছি, তাই তোমার জন্য মিষ্টি এনেছি। না ভেরি গুড, বেতন কত আছে? আরে মেয়েদের বয়স আর ছেলেদের বেতন জিজ্ঞেস করতে নেই। আমি তোর বয়স জিজ্ঞেস করছি না, তুই লজ্জা পাচ্ছিস কেন? থাক না বাবা। আচ্ছা তোমরা তো কেউ আমাদের বাড়িতে যাচ্ছ না, কি ব্যাপার? দাওয়াত করে নিয়ে যেতে হবে নাকি বাড়িতে? দাওয়াত করতে চাইলে করবি, না করতে চাইলে করবি না। তোর মায়ের সঙ্গে ঝগড়া হচ্ছে না, ঝগড়া হলেই তোদের বাড়িতে চলে আসবো। ঠিক আছে বাবা, শোনো আমাদের জন্য দোয়া করো, জানোই তো তোমার জামাই কিছু করে না। আরে সবাই তো সব কাজ করতে পারে না, জামার হয়তো সংসারে কাজে লাগলো না, কিন্তু সমাজের কাজে তো লাগছে। কি জানি কাজে লাগছে কিনা। যাই ভেতরের দিকে যাই, তুমি মিষ্টিটা খাও। ওই যে ডাকে, যা। আমি জানি না,
যাবি না কেন? আমি তোমার লগে থাকবো। আমরা হলো গরিব মানুষ, গরিব মানুষের নিজেকে ইচ্ছা মতো থাকানোর নিয়ম আছে। তো যাইতে হইব সানা মারি। মালা মালা আইতাছি মা, আর তো পারি না। কেন মা, কি হয়েছে, খারাপ লাগে? জানি না। মাথায় পানি ঢালবো একটু? জানি না। আচ্ছা দাঁড়া। আইনুন একটু উঠতে হবে যে বাবা আর একটু। মা একটু আমার দিকে মুখ করো। দিন মাতে আজ গুবি সুরে